আমাদের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 2002 থেকে যে একটা ঐতিহ্য ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদের যে পরিসংখ্যান হস্তান্তর করা হতো, সেটির থেকে আমাদের নতুন যে যে আমাদের নির্দেশনা এসছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে ষষ্ঠ বোর্ডের চেয়ারম্যান মহোদয়গণ তার নিজ অফিসে থেকে এই রেজাল্ট প্রকাশ করবেন এবং আমাদের সারা বাংলাদেশের শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা আজ এই 11টার সময় তাদের রেজাল্ট পেয়ে যাচ্ছে অনলাইনে এসএমএসের মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন থেকে। তারই ধারাবাহিকতা আমি আপনাদেরকে আজকের যে আমাদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা 2024-এর আজ 15ই অক্টোবর এই সকাল 11টায় এই রেজাল্ট প্রকাশ হচ্ছে, সেই রেজাল্টের সামান্য কিছু পরিসংখ্যান আমি আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা জানেন যে আমাদের এই পরীক্ষাটি সারা বাংলাদেশে একযোগে সিলেট অঞ্চল ব্যতীত 30শে জুন থেকে শুরু হয়েছিল এবং সিলেট যে অঞ্চলের যে পরীক্ষাটি আমাদের অতিবৃষ্টিজনিত কারণে সেটি স্থগিত ছিল, সেটা আমাদের 9ই জুলাই থেকে শুরু হয়েছে। এরপরে আমরা 16ই জুলাই পর্যন্ত আমরা পরীক্ষা নিতে পেরেছি, তারপরে অনিবার্য কারণবশত আমাদের পরীক্ষাটি স্থগিত হয়ে যায়। এরপরে আপনারা জানেন যে আমরা এই পরীক্ষাগুলো যে স্থগিত পরীক্ষাগুলো সেগুলো আমরা বাতিল করি, সেগুলো বাতিল করার পরে আমরা আজকে সেই বাতিলকৃত পরীক্ষাগুলোর সাবজেক্ট ম্যাপিং এবং যেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলোর উত্তরপত্র মূল্যায়ন, এই উত্তরপত্র মূল্যায়ন এবং সাবজেক্ট ম্যাপিং মিলিয়ে আমরা আজকে এই রেজাল্ট প্রকাশ করছি। এই রেজাল্টের যে পরিসংখ্যান, আমাদের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের মোট 11টি শিক্ষা বোর্ডের মধ্যে আমাদের মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল 13,31,058 জন, আর এর মধ্যে উত্তীর্ণ এর মধ্যে ছাত্র ছিল 6,66,013 জন, ছাত্রী ছিল 6,65,045 জন, তার মমধ্যে উত্তীর্ণ হয়েছে 10,35,309 জন, যার মধ্যে ছাত্র হল 5,03,595 জন এবং ছাত্রী হল 5,31,714 জন। আমাদের 11টি বোর্ডের পাশের হার 77.78, যার মধ্যে ছাত্র পাশ করেছে 75.61 এবং ছাত্রী পাশ করেছে 79.95%। জিপিএ পাস পেয়েছে সর্বমোট 1,45,911 জন, যার মধ্যে ছাত্র 64,978 জন এবং ছাত্রী হল 80,933 জন। আমাদের 11টি বোর্ডের মোট কেন্দ্র ছিল 2,695টি এবং মোট প্রতিষ্ঠান ছিল 9,107। সেরা পণ্য সবার জন্য।